সজাগ হয় না মানে চোখ বন্ধ করে যদি সজাগের মানুষ ঘুমের ভান ধরে থাকে সজাগ করা যায় না, জুতার বাড়ি দিলে টাটকা সজাগ হয়ে যায়। সজাগ হয় না মানে একটা বাঁশ নিয়ে বাড়ি না দেখবি লুঙ্গি ধুয়া ধরে যাবি সজাগ। যারা কোরআন সুন্নার শিক্ষা না নিয়ে কোন আল্লাহওয়ালা মুরব্বী মানে না এদের কপাল পড়ার কারণই হলো এগুলো। মুরব্বী মানলেই এই গাদ্দারি করার সুযোগ ইসলামে পাইত না। আল্লাহ কুদরতের হাতে আমাদের হেদায়াত দান করুন। সারা বাংলাদেশের মুসলমান ঈদ করে একদিন আর এক দল করে আগের দিন, আছে না? কত মহা ধার্মিক তারা, আমরা সব জাহান্নামী, আমরা কাফের। আর এ সমস্ত মানুষ এসটাই জিনিসটা বলে নবীরে মুসলমান বলা যাবে না, এরা সব নবীরা আসে। অতি ভক্তি চোর, অতি বেয়াদব ডাকাত, অতি ভক্তি, অতি বেয়াদব, দুটোই শাস্তির যোগ্য। স্ত্রীকে মহব্বত করা হালাল না হারাম? হারাম। তার মানে ঠিক আছে তো, স্ত্রীকে মহব্বত করা হারাম না হালাল? এখন ভালো একটা বউ ভাইয়া কলিজা ঠান্ডা দেখলেই শান্তি, হাজারে এক খান রমনা পার্কেতে বেছে বেছে নিয়ে আসে তো, খুব দামি, অনেক সুন্দরী, চেহারা ভালো, চুল ভালো, গঠন ভালো, কাজকর্ম ভালো, কথার ভঙ্গি ভালো, মায়ের সামনে দাঁড়ায় প্রশংসায় পঞ্চমুখ, হয় মা আর কি কইতাম, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গুণগান গাইলে শেষ হবে না। এক কথায় বলে দিই, মা তোমার থেকে আমার বউ ভালো। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? সম্মান আছে না বাদ দিছে? আদব রইল না ব্যর্থই হলো? হ্যাঁ, ভালো করে মনে রাখবেন, স্ত্রীর গুণগান গাও বাধা নাই, কিন্তু মনে রাখবা মায়ের উপরে নয়। যতই সম্মান করো তোমার ওস্তাদকে আল্লাহওয়ালাকে, ভালো করে চিরন্তন মনে রাখবা সাহাবায়ে কেরামের উপরে নয়। খবরদার, নবীর যতই গুণগান গাও, গাইতে থাকো, গাইতে থাকো আকাশ পরিমাণ, আল্লাহর উপরে নয়, আল্লাহর সমানও নয়। আল্লাহর সমান উপরে, এগুলো বুঝার জন্য কোরআন হাদিসের গভীর জ্ঞান দরকার, বাংলার ধাক্কাইলে হয় না। ওই কাতার, কুয়েত আর ওমান ঘুরা কিছু বাংলা হাদিস টাদিস বইরা দেশে আইসা এখন ইমামের পিছনে নামাজ পড়ে না, সব মুশরিক হয়ে গেছে। দোষ কি? ইমাম হাত পাতে না বের নিছে। দোষ কি? জোরে আমিন বলে না। আরে যে দাড়ি নাই, দোষ নাই। এর যে জামাটা গিরান নিছে, প্যান্ট শার্ট গিরান নিছে, দোষ নাই। যে গলায় টাই লাগাইছে, দোষ নাই। যে রাস্তায় বিড়ি টানে, দোষ নাই। ওর মাইয়া বউ সুদ্ধা মার্কেটে ওর ভুলাঙ্গ হয়ে ঘুরে, কোনো দোষ নাই, আছে না নাই? তোর মতো বেয়াদ হবে ইমাম রে খারাপ বললেও কি না বললেও কি, তোর মতো বেয়াদ এদেশের আলেমের বিরোধিতা করলেও কি না করলেও কি, তোর মতো আবার আলেম বেদ্য হইলো তো কান শাক গরম করে ফেলতো একটা তাপ্পর দিয়ে। আলে বলা মতো বেদ্যব না, তারা রসুলের আদর্শের উন্মত, যে কারণে হাজার গালি শোনার পরেও দোয়ায় সবার জন্য দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও, কবরের আজাব মাফ করে দাও। রাগ করেননি আপনারা? আইনি এরকম মেহমান, কিতাব নাই, ফিরি ফিরি কিতাব,
দেশের সব আলেম মুশরিক হয়ে গেছে, এই নতুন মাসালা হাদিস নিয়ে আসছি, হাদিস মতো বিতির পর্বা এক রাকাত, তারাবি পর্বা আট রাকাত আসেনি, কত ফেতনা। চল্লিশ পঞ্চাশ বছর এই দেশে যারা বুখারি পড়াচ্ছেন, যে উলামায়ে কেরাম হাদিসের কিতাব মুসলিম শরীফ পড়াচ্ছেন, তিরমিজি আবু দাউদ নাসাই পড়াচ্ছেন, এরা হাদিস বুঝে নাই, কাতার গিয়ে সব বুঝে বলে। রাগ করবেন না, স্ত্রীর গুণগান গাইবেন হাজারবার ধন্যবাদ, কিন্তু মায়ের উপরে উঠাইলে থাপ্প ধন্যবাদ না থাপ্প? আপনি নাভির নিচে হাত বাঁধেন না বুকে নাইলে মাথায় বাঁধেন, আপনার ব্যাপার, কিন্তু যারা নাভির নিচে হাত বাঁধে তাদের হাত টান দিলে থাপ্প। আপনি আমিন জোরে কর না আস্তে কর, নাহলে ঘুমায় থাকেন, আপনার ব্যাপার। যারা আস্তে আমিন বলে আর আপনার মতো মগা নয়, এদের ব্যাপারে মুখ খুললেই থাপ্প। হ্যাঁ, মুখ খোলার অধিকার আছে উলামায়ে কেরামদের। আলেমরা আলেম নিয়ে কিতাব নিয়ে বসবে সমাধান করবে, মূর্খ কোনো ব্যক্তির কথা বলা অধিকার নাই। আপনি তারাবি মোটেও করেন না, আপনার কবরে আপনি যাবেন, ফিডা আপনার তা আপনি খাবেন, কোনো কোনো ঝামেলা নাই। বিশ রাকাত ওয়ালার উপরে কিছু বললেই থাপ্প। কিছু যদি বলার হেলন থাকে, আগে মক্কা মদিনায় গিয়া বিশ রাকাত তারাবি বন্ধ করো, দেখি তোমার কতটুকু হেলন আছে। তুমি কোন বাবার বেটা একটু দেখাও সেখানে। যারা আট রাকাত পরে আমরা গালি দিছি, যারা জোরে আমিন বলে আমাদের কোনো বিরোধিতা আছে? ঝামেলাটা করো কেন? যারা আস্তে আমিন বলে এদেরকে দেখতে পারো না কেন? যারা বিশ রাকাত তারাবি পরে এদেরকে বাঁকা নজরে দেখেন কেন? আছে না নাই? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আহা, আল্লাহ বলেন আমি রোজা ফরজ করলাম তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া মানে কার ভয়? আল্লাহ। এই রোজা এমন একটা আমল, অন্যান্য আমলগুলো মানুষকে দেখানো যায়, নামাজটা দেখানো যায় না? একা একা পরে দশ রাকাতে তিন মিনিট, মানুষের সামনে পরে চার রাকাতে ছয় মিনিট, কেরাত পারে না, হুদা খারায় থাকে মানুষের, দেখায় আমি লম্বা কেরাত ওয়ালা আছে না? তসবিলে আনে কি ভরে আল্লাহ জানে, আর ও জানে হুদা বক বক করতে আর ওদিন জানবে না কি ভরে, আউজবিল্লাহ জিগাইলে তেরো বার ভুল করে আছে না এরকম আল্লাহর বান্দা? বান্দা জাকাত দেয় মানুষকে দেখানোর জন্য, বাইতুল্লাহ হজ করে মানুষকে দেখানোর জন্য, কিন্তু রোজা এমন একটা আমল যেটা কাউকে দেখানো যায় না। রোজাদার কি দেখাইতে পারবে, ভাই আমি রোজাদার এই কলা খাইতেছি বসে বসে? হ্যাঁ, রোজা এমন একটা আমল যেটা দিয়া নাই। দেখেন আসরের পরে রোজাদারের পেটে কত পানির পিপাসা, রুমের ভেতরে বসা ফ্রিজে ঠান্ডা পানি দেড় লিটার টান দিবে বিসমিল্লাহ, সারা ভিতরে যাবে না, এত পিপাসা। বুকে নিয়ে এক ঢোক পানিও পান করে কার ভয়? আর কে দারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহত মুরা মাকাম জুজবা হক চিজে মখাজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
এগারোটা মাস গুনায় কাটিয়ে চলে গেলাম, রমজানের প্রথম দশ দিনের রহমতের চাদরে আবৃত হয়ে গুণমুক্ত হয়ে যাও। মাগফিরাতের দশ দিন গুনামাফ চেয়ে পবিত্রতা অর্জন কর। নাজাতের দশটা দিন আল্লাহর দরবারে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে নাও। এই রমজানের এত দাম, একটা রোজা রাখবে বান্দা জাহান্নাম থেকে কত দূরে সরে যাবে বলে একটা জন্মগত কাজ। জন্মের পর থেকেই ডানা মেলে খোলা আসমানে উঠতেছে, উঠতেছে অনর্গল, উড়ে গিয়ে যত দূর যাইতে যাইতে বুড়া হয়ে যাবে। একটা কাক জন্ম থেকে যদি উড়তে থাকে বুড়া হইতে গিয়ে কত দূর চলে যায় পৃথিবীর কোন কম্পিউটার হিসাব মিলাতে পারবে না। একটা কাক